Shiva. Good morning, everyone. আজকের অনির্বাণের ভিডিওটা আমি শুরু করলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শিবরাত্রির এটা কোন শিবের গান এটা আজ হচ্ছে শিবরাত্রি এবারে শিবরাত্রির যে প্ল্যানটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের বারাসাতের এখানে সন্তিত্ব স্কুলের ওখানে আমি এর আগেও একবার গেছিলাম বিশাল বড় শিব ঠাকুরের মন্দির আছে মন্দির বলবো না শিব ঠাকুরের মূর্তি আছে তো ওখানে বিকেল বেলায় যাব অনির্বাণকে ছোটবেলায় সেই বাচ্চাদের মতো গ্রাফে বসিয়ে দেয় না গ্রাফে ওই গামলাগুলোতে বসিয়ে ওরকম বসিয়ে এক গামলা দুধ নেব নিয়র মাঠে গেলে আমাদের মাথায় দুধ ঢালতে হয় আমাদের জল ঢালতে হয় সাড়ে চারশো আমাকে একটা কথা বল শিবকে জাগাতে হয় ভালোবেসে জাগাতে হয় মারপিট চলছে দেখুন কিরকম মার এই জল ঢালতে হবে জল ঢালার জায়গায় একটু মারপিট চলছে ইয়ে বাবা কেমন লাগছে আপনার মার খেয়ে আপনার মার খেয়ে কেমন লাগছে বাবা 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 এই কি হ্যাঁ হ্যাঁ আপনার কেমন লাগছে মার বিয়ে পরে এখন 4:51 বাজে সুজিতদা আমার সুইটা নিচ্ছে এদিকে পাপিয়া আছে প্রিয়াম আছে এদিকে উপরে দেখো অসুস্থ রুগী বসে আছে অজয়দা অজয়দার বাইকটা নিয়ে আজকে আমি বেরোচ্ছি কোনোদিন যাইনি গতকাল দেখেছি যে স্টুডিওতে আমরা গেছিলাম তো আমাকে বলো জামা কাপড় দেখাচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে ওখানে যাব কি কিনবে কিনবে আমি জানি না দেন বাড়িতে এসে বাড়িতে শিবের মাথা জল ঢালতে হবে যেহেতু 6:18 থেকে শিব ঠাকুরের যে এখানে জুডিওতে এসে আমি এই হোয়াইট কালারের জিন্সটা আমি দেখলাম এটার যে কোয়ালিটি আছে তার সঙ্গে এটার দাম হচ্ছে 999 এটা সব থেকে লাস্ট প্রাইস এর থেকে বেশি আর কোনো প্রাইস নেই এটা আমি যা দেখলাম এর ফিটিংস বলো এটা স্কিনি টাইট আছে স্কিনি টাইট মানে তোমার স্ট্রেচেবেল না কিন্তু এটা এখন সন্ধ্যেবেলা 7টা বেজে গেছে তো প্রিয়া আমার মা এখন জাস্ট পুজোয় বসেছে নমস্তে রাত্রি 1:30 সময় আমরা এখন 4 জন মিলে ওখানে যে বড় শিব মন্দিরটা আছে ওখানে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমার প্রিয় আমার সুজিতের আগে ঘোরা আছে কিন্তু ও কোনোদিন যায়নি ওই জায়গাটায় সুজিতের ঘোরা না সুজিতের ঘোরা সুজিত আমার সাথে গেছিল ঠান্ডা একটু একটু আছে এই সন্তিত্ব স্কুলের এখানে যে গলিটা আছে শিব মন্দিরের আমার বাবা করে গুলিয়ে যায় যতবারই আসি আমার গোলাপি আর সবাইকে জিজ্ঞাসা করে করে আমাকে যেতে হচ্ছে এই যে এই গেটে এই গেটে বারে বাহ পুজো দেওয়ার লাইন চলে গেছে ওই দিক থেকে ছাড়িয়ে গিয়ে এই লাইন দিয়ে চলে গেছে ওখান দিয়ে গিয়ে ওখানে উঠছে এই ফুল আর সুজিতে না মানে বাইক নিয়ে যখন এগোয়
সামনে দেখে না কি আসছে। শ্রী কৃষ্ণ চাট সেন্টার। মশলা আমরা দোকানে সব নিজেরা এনে ঝাড়াই কুচাই করে তারপরে। আচ্ছা আচ্ছা, না না দাও, তুমি দিয়ে দাও। আমি তো নিয়েই নেবো এবার একটা ফটাস করে, মুখে দিয়ে দাও, ফটাস করে মুখে দিয়ে দাও, ফটাস করে দিয়ে দাও, চলো ফটাস করে। দুর্দান্ত দুর্দান্ত হয়, কিছু গেলেই আমার হলো সব এখান থেকে চলে। আমার এই বারাসাতে এই একটাই দোকান শ্রীকৃষ্ণ চাট সেন্টার, এই একটাই দোকান যেখানে এদের ওই পাপড়ি চাট থেকে শুরু করে দই বড়া থেকে শুরু করে কুলফি প্রত্যেকটা আইটেম আমার খুব ভালো লাগে। আরে ভাই চলো না ভাই, চলো চলো, রাত্রিবেলা আজকে আমাদের ডিনার হচ্ছে, আমাদের না সরি ভুল বললাম, অনিবারে ডিনার হচ্ছে তো মাছ ভাত খাবে, আর আমি আর ফুলু খাবো রাতে আজকে কি করছি ধোসা ধোসা খাবে। ওই জন্য এখানে আমি অজয়দাকে জিজ্ঞাসা করেছিলাম যে অজয়দা বারাসাতে মোটামুটি ভালো ধোসা কোথায় পাওয়া যায়, বললো এখান থেকে কালীবাড়ি মোড়ের থেকে সোজা এগিয়ে গিয়ে পিছন দিক দিয়ে চিৎকার করছে পিজা করে করে, এখন ফুলুর বায়না রাত্রি দশটার সময় ডমিনোস এসেছে, সুস্থ হয়ে একটু চিকেন পিজা খায়, ওখানে টমেটো পিজা, টমেটো পিজা খাবে, কারণ আজকে ভেজ টমেটো পিজা খাবে। চল আর অনিবার একটা জায়গা পেয়ে গেছে এখানে এসে, কত করে ছোট ছোট এটাকে দেখ, মুখটা দেখি আছে, মা সব কটা ছেলে মেয়েদের নিয়ে শুয়ে আছে কি সুন্দর ভাবে। ঘড়ির ঘাটে এখন 10:07, ওখানে ফুলুকে ওভেনের মধ্যে দিয়েছে, দেখো পাপিয়া ইন দা ওভেন, ফুলু এখন আমাদের পাশে নেই, এখন ফুলু ওভেনের ভেতরে আছে। আচ্ছা সুরিদা কি করবো তুমি, তোমার ওভেনের ভেতরে কি করতে চাইছো? এটা ডিমের অমলেট লাগছে, কি আছে মানে চিকেন বাদে মানে একবার চিকেনের কোনো বংশই নেই এখানে, চিকেনের কোনো বংশ নেই, তাহলে কি ফালতু চিজের বংশ, তাহলে আবার কি আছে। তো রাত এখন 2:10 বাজে, আমাদের উপরে যে কটা মানুষজন আছে, আমি ফুলু সুজিতা ভাই প্রিয়াম কেউ এখনো পর্যন্ত ঘুমাইনি, এই গরম জলটা আমি মাইক্রোওভেনে করতে দিয়েছি, কেন গলাটা আমার এক এক সময় থেকে থেকে এত ভেঙে যায়। তোমাদের একটা জিনিস আমি জানিয়ে দিই, আগামীকাল সুজিতদার বার্থডের জন্য একটা ভালো করে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি আমরা, যেটা সুজিতদার এই ব্যাপারে কিচ্ছু জানে না। সুজিতদার বারবার বলে যাচ্ছে পাপ্পু আমি কিন্তু কালকে 12টার পরে দুপুর 12টার পরে কিন্তু বেরিয়ে যাবো, সোমবার থেকে অফিস জয়েন করতে হবে, ভালো তোমাকে কোনো মতেই যেতে দেবো না, সে হেনা তেনা বাহানা করে আটকাচ্ছে। যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, টাটা বাই বাই।